नमस्कार प्रिय बंधुरा, आमी गौतम चट्टोपाध्याय, आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आज के आबारो एकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आर आजकेर भिडियोते आमी आपनादेर सामने जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे मेयेदेर विवाहेर क्षेत्रे बाधा। ए बाधा कि करे काटानो जाय़? মেয়ের অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহের সম্বন্ধ আসছে না, আর আসলেও বিবাহ কোনোভাবে হচ্ছে না। অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও আপনার কন্যার বিবাহের যোগাযোগ আপনি করতে পারছেন না বা বিয়ে দিতে পারছেন না, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে যে কন্যার বিবাহ হচ্ছে না, অনেক চেষ্টা করা হয়েছে তারপরেও কোনোভাবে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, দিনে দিনে মেয়ের বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? খুব ছোট্ট একটি উপায় আপনাকে অবলম্বন করতে হবে। এই উপায়টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মেয়ে হোক বোন হোক তার বিবাহ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে একটি দিনে এই ক্রিয়াটি করতে হবে, সোমবার, 11টি সোমবার কিন্তু এই ক্রিয়াটি আপনাকে পালন করতে হবে। 11টি সোমবার আপনি যদি এই ক্রিয়াটি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার কন্যা হোক বোন হোক দেখবেন তার জন্য ভালো সম্বন্ধ আসবে এবং তার বিবাহ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কি করতে হবে আপনাকে, আপনাকে একটি পাত্রে 1 কেজি 250 গ্রাম ছোলার ডাল নিতে হবে, আর একটি পটে 1 কেজি 250 গ্রাম গরুর কাঁচা দুধ নিতে হবে। এই দুটো জিনিস নিয়ে আপনি আপনার যে মেয়ে বা বোন সে নিজে হাতে এই ক্রিয়াটি করবে তাকে দিয়ে কোনো মন্দিরে পাঠিয়ে দিবেন। দিয়ে কোনো মন্দিরে, যে মন্দিরে পুরোহিত আছে নিয়মিত পূজা হয় এমন মন্দিরে পাঠিয়ে দিবেন। সে মন্দিরে গিয়ে প্রথমে সোলার ডালটি নিয়ে কপালে 3 বার স্পর্শ করবে, তারপরে আপনার দুধটি যে পাত্রে আছে ওই পাত্রটি কপালে 3 বার স্পর্শ করিয়ে ওই যে মন্দিরে যে পুরোহিত আছেন ওনাকে দিয়ে দিবেন। এবং ওই মন্দিরে আপনি যে দেব প্রতিমা বা দেবী আছেন তার কাছে আপনার যাতে খুব দ্রুতই বিবাহ হয়ে যায় সেই প্রার্থনা জানিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। মেয়ে কিন্তু নিজে এই ক্রিয়াটি করবে, সে আপনার বোনও হতে পারে আপনার নিজের মেয়েও হতে পারে। এই ক্রিয়াটি 11টি সোমবার নিয়মিত করতে হবে, তাহলে দেখবেন মেয়ের যতই বয়স হয়ে থাকুক দেখবেন অবশ্যই আপনার যোগাযোগ আসবে। যদি মেয়ে কুচ্ছিত হয় দেখতে তারপরেও তার জন্য ভালো যোগাযোগ আসবে এবং তার বিয়ে হয়ে যাবে। এটি একটি পরীক্ষিত টোটকা আপনারা করে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।